নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো বাছাই করা দশটি বাংলা বাক্যের ইংরাজি ট্রান্সলেশন ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক কী আছে প্রথম বাক্য রয়েছে শূন্য কলসির আওয়াজ বেশি তো অনেক সময় আমরা এরকম বলি না যে খালি কলসির আওয়াজ বেশি বা শূন্য কলসির আওয়াজ বেশি তো এগুলো আমরা ইংরেজিতে কি বলবো এমটি টি ভেসেলস সাউন্ড মাছ এমটি ভেসেলস সাউন্ড মাছ তো চলো নেক্সট দেখি কি আছে তোমাকে হতাশ করে আমি দুঃখিত এটার ইংরেজি কী হবে আই এম সরি টু হ্যাভ ডিসঅপয়েন্টেড ইউ আই এম সরি টু হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড ইউ তো চলো নেক্সট দেখি কী আছে তোমার জন্য আমার কষ্ট হচ্ছে তো এটার ইংরেজি কী হবে আই ফিল সরি ফর ইউ আই ফিল সরি ফর ইউ তো চলো নেক্সট দেখি কী আছে আমার পেট কিছুটা ভরেছে তো এটার ইংরেজি কী হবে আই হ্যাভ ফিল্ড এ লিটল আই হ্যাভ ফিল্ড এ লিটল তো চলো নেক্সট দেখি কী আছে আমি এই বিষয়ে কিছুই জানি না আই নো নাথিং ইন দিস ম্যাটার আই নো নাথিং ইন দিস ম্যাটার তো চলো নেক্সট দেখি কি আছে কথা দিলাম আমি করব আমরা যখন কোনো কিছু বা শপথ করি বা কথা দিই তো তখন আমরা এরকম বলি যে আই সোয়ার আই উইল আই সোয়ার আই উইল তো চলো নেক্সট দেখি কি আছে আমি তোমাকে চড় মারবো এটা ইংরেজি কী হবে এগুলো আমরা মা বাবার থেকে মাঝে মাঝেই শুনি তো এইগুলো কী হবে ইংরেজিতে আই উইল স্ল্যাপ ইউ আই উইল স্ল্যাপ ইউ তো চলো নেক্সট দেখি কী আছে আমি তোমাকে নিতে এসেছি আই এম কামিং টু পিক আপ ইউ আই এম কামিং টু পিক আপ ইউ তো চলো নেক্সট দেখি কী আছে আরও একটু ঘুমোতে দাও আমরা এরকম বলি মা বাবাদের যে আর একটু প্লিজ ঘুমোতে দাও তো এগুলো আমরা ইংরেজিতে কী বলবো লেট মি স্লিপ এ হয়েল লেট মি স্লিপ এ হয়েল তো চলো নেক্সট দেখি কী আছে এখন আমার ঘুমের অনেক সমস্যা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এইটা নিয়ে সবারই সমস্যা বাট এটা ইংরেজিতে আমরা কীভাবে বলব নাও আই এম হ্যাভিং ট্রাভেল স্লিপিং নাও আই এম হ্যাভিং ট্রাভেল স্লিপিং তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিয়েও কেমন লাগলো সো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে